হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে 5 মিনিটে আপনার নিজের জিমেইল অ্যাকাউন্টটাকে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে আপনি নিজে লক করে রাখতে পারবেন। যদি আপনার কেউ পাসওয়ার্ড এবং আপনার ইমেল অ্যাড্রেসটা জেনে যায়, যদি তার ফোনে সে লগ ইন করতে যায়, তো সে কিন্তু লগ ইন করতে পারবে না। সাথে সাথে আপনার নিজের মোবাইল নাম্বারে একটা কোড চলে আসবে বা আপনার মোবাইলে একটা সিগন্যাল চলে আসবে যে অমুক ফোনে বা অমুক ডিভাইসে আপনার জিমেইলটা লগ ইন করা হবে, আপনি এখান থেকে পারমিশন দেবেন কিনা। যদি পারমিশন আপনি দিয়ে দেন তাহলে কিন্তু তার ফোনে লগ ইন হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমটা অনেকেই করে রাখে না, দেন এজন্যই কিন্তু আমাদের নিজেদের জিমেইলগুলো বা বলতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলগুলো কিন্তু চুরি হয়ে যায়, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি আমাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়। বা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন আপনার জিমেইল বা ইউটিউব চ্যানেলের জন্য সেট করে নিতে পারবেন, যার ফলে আপনি কিন্তু খুব সহজে আপনার জিমেইলটা বা আপনার ইউটিউব চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে পারবেন, দেন চুরি হওয়ার কোনো ভয় নেই। তো যদি এই বিষয় সম্পর্কে আপনি জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর এই বিষয় সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। সো হ্যালো বন্ধু, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো চলে এসেছিলাম আমাদের মোবাইলে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো আপনার নিজের জিমেলটাকে কীভাবে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। তো এই এখান থেকে জিমেল ওপেন করবেন, দেন এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন যে জিমেলটা আপনি আর কি সিকিউরিটি দিয়ে রাখতে চাচ্ছেন। এরপর এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দিকে দেখতে পাবেন হোম, পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে স্ক্রল করার পর আপনি এখান থেকে সিকিউরিটিতে সিলেক্ট করবেন। দেন নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে চলে আসবেন, দেখতে পাবেন এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন চলে আসছে, টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দেখতে পাবেন এখান থেকে অফ আছে, তো দেন এটাকে আমাদের অন করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে আমাদের করতে হবে তার কিন্তু একটা সিস্টেম তারা এখান থেকে দেখিয়ে দিয়েছে। নিচের দিকে গেট স্টার্ট নামে একটা অপশন, এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে যখন আমি সিলেক্ট করে দেবো, তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখান থেকে এই জিমেলের পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখন আপনি ক্লিক নেবেন তাহলে কিছু সময়ের জন্য আপনার এখান থেকে লোডিং নেবে, দেন এরপর এখান থেকে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন এখান থেকে প্রথমে আপনার ফোন পারমিশন চাবে। ফোন পারমিশন যদি আপনি দিতে না চান তাহলে শো মোর অপশনে সিলেক্ট করে আপনি আপনার সরাসরি মোবাইল নাম্বারটা দিতে পারেন। তো আমি আমাদের নিজের সুবিধার জন্য দুইটাই করে দেবো। তো এখান থেকে প্রথমে কন্টিনিউতে সিলেক্ট করে দেবো। কন্টিনিউতে সিলেক্ট করার পর দেখতে পাবেন আপনার সামনে একটা পপ আপ অপশন আসবে। তো আপনি যদি আপনার অন্য কোনো ফোনে লগ ইন দিতে চান তাহলে ইয়েস দিবেন, যদি আপনি বলতে তো অন্য কেউ আপনার জিমেইলটা অ্যাক্সেস করার জন্য এভাবে দেয় তাহলে এখান থেকে সরাসরি নোতে ক্লিক করে দেবেন। দেন এরপর হচ্ছে এখান থেকে সরাসরি আপনার মোবাইল নাম্বারটা চাবে, দেন আপনার মোবাইল নাম্বার দিয়ে এখন ভেরিফাই করতে হবে যাতে আপনার অবর্তমানকালে এই জিমেইলটা যদি কেউ অ্যাক্সেস করতে চায় অর্থাৎ যদি কেউ চুরি করতে চায় তাহলে আপনার ফোনে একটা সরাসরি একটা মেসেজ চলে আসবে অথবা আপনার ফোনে একটা পপ আপ আসবে। তো আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটা কোড চলে যাবে, তো ওই কোডটা আপনার এখান থেকে বসাই দিতে হবে, ঠিক আছে। আর সঠিক নিয়মে আপনারা বসাবেন। তো সঠিক নিয়মে বসানোর পর আপনারা নিচের দিকে যে কনফার্ম নামে একটা বাটন আছে এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, কোড নাম্বারটা এভাবে বসিয়ে দেবো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, তো সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো এখান থেকে দেখতে পারবেন যে কোড নাম্বারটা বসানো শেষ, তো কনফার্ম দেওয়া শেষ। কনফার্ম দেওয়ার পর এখান থেকে এটা অন হয়ে গেছে অলরেডি, নিচের দিকে দেখতে পাবেন টার্ন অন। তো আপনি এখান থেকে টার্ন অনে ক্লিক করে দেবেন, দেন আপনার কাজটা হয়ে যাবে। তো কাজটা হয়েছে কিনা এটা দেখার জন্য এখন এখান থেকে প্রোফাইলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেমভাবে আপনাকে আবার ম্যানেজ অ্যাকাউন্টে সিলেক্ট করে চলে আসতে হবে সিকিউরিটি নামে একটা অপশন। তো সিকিউরিটিতে চলে আসবো। তো
তো সিকিউর চলে আসার পর দেখতে হবেন যে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু এখন অন হয়ে গেছে। তো যখন আপনার এটা অন থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই জিমেলটা কিন্তু 100% সুরক্ষিত আছে। আশা রাখি বন্ধুরা বুঝতে পারলেন আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, কেননা যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন শেয়ারের বিনিময়ে কিন্তু আরও 10 জন জানতে পারবে। 10 জনের মধ্যে থেকে যদি 1 জন ব্যক্তিও এই সিস্টেমটা অবলম্বন করে তাহলে কিন্তু তার জিমেলটা বা তার ইউটিউব চ্যানেলটা কিন্তু সে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।